আপনাদের মধ্যে যারা বাসায় বিভিন্ন ধরনের প্রাণী পুষে থাকেন, এদের মধ্যে যাদের অন্যতম শখ হচ্ছে পাখি পালন, আজকের ভিডিওটা আসলে তাদের জন্য। এছাড়াও যারা ব্যবসায়িক উদ্দেশ্যে বাসায় কবুতর পালন করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় হবে। এই যে একটা দোকানের তথ্য আজকে দেব, যেটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার সব থেকে বড় পাখির দোকান। এই দোকানে প্রায় সব ধরনের পাখির সন্ধান আপনি পাবেন, তাছাড়া যথাযথ উৎকৃষ্ট বাজার মূল্যে এখান থেকে পাখি ক্রয় করতে পারবেন। এছাড়া পাখির জন্য প্রয়োজনীয় যেই খাদ্য, সেই খাদ্য এখানে বিক্রয় করা হয়। পাখির পাশাপাশি এই জায়গায় আপনি অ্যাকুরিয়ামে পোষার জন্য সুন্দর সুন্দর মাছও পাওয়া যাবে। এই জায়গা থেকে আপনি অ্যাকুরিয়াম বানিয়ে নিতে পারবেন। আর তাদের কাছে মাছের কালেকশনও আছে, গোল্ডফিশ এছাড়াও আরও অনেক, না আমি নাম জানি না সঠিক, বিভিন্ন রং বেরঙের মাছ এই জায়গায় আছে। তো আমরা আস্তে আস্তে পাখিগুলো দেখি। এই জায়গায় অনেক অনেক বেশি কালেকশন। শরীয়তপুরে যথেষ্ট মনে করেন বিলাসী লোকজন আছে, কিন্তু তাদের এই বিলাসিতার জন্য বা শৌখিনতার জন্য যথেষ্ট পরিমাণ উপকরণ নাই। আমাদের কিছুর জন্য, সামান্য কিছুর জন্য দেখা যায় ঢাকায় যেতে। তার মধ্যে এটা একটা সুখের কথা হচ্ছে যে পাখির, অন্তত পক্ষে পাখির জন্য আপনাদের কারো আর ঢাকায় যেতে হবে না। কারণ এই দোকানটাতে যত বেশি পরিমাণে কালেকশন আছে বা পাখির সংখ্যা যত বেশি, আপনার মনে হয় না এর বাইরে আপনার চাহিদা থাকতে পারে। এই জায়গায় কবুতরের সংখ্যা সবচেয়ে বেশি, যারা কবুতর ব্যবসায়িক উদ্দেশ্যে পালন করেন। নানান ধরনের কবুতর আছে, আসলে আমি সব কবুতরের প্রজাতির নাম জানি না, কিন্তু এই জায়গায় মোটামুটি সব ধরনের প্রজাতির কবুতরের কালেকশন আছে। আপনারা আসলে এখান থেকে পছন্দ অনুযায়ী কবুতর নিতে পারবেন। এছাড়া যে ছোট ছোট পাখি রং বেরঙের, নাম জানি না ভাই, সব ধরনের পাখি এই জায়গায় পাওয়া যায়। আর এই জায়গায় আপনার টিয়া পাখি প্লাস ময়না পাখিও পাওয়া যায়। এই জায়গায় বর্তমানে একটা ময়না পাখি আছে, যেটা এই জায়গায় ভিডিওতে দেওয়া আছে। আর টিয়া পাখি আপাতত নাই, যা ছিল বিক্রি হয়ে গেছে, তার কাছে পরে আর কালেকশনে আসবে, আমি দোকানদারের সাথে জিজ্ঞেস করেছি। এছাড়া আপনি এই জায়গায় অ্যাকোরিয়ামের পাশাপাশি আপনি এই জায়গায় ছোট যেই টবের মতো অ্যাকোরিয়াম আছে, ছোট পাত্র, সেগুলোও চাইলে নিতে পারবেন। আর এই জায়গায় খরগোশের কালেকশন আছে, শুধু পাখি আছে এরকম না, আপনি চাইলে এখান থেকে খরগোশও কিনে নিতে পারেন। খরগোশ পালন করেও অনেকে অনেক মজা পায়, তো খরগোশ নিতে পারেন। অথবা আপনি পাখির যে ব্যাপারটা, যে এত বড় একটা পাখির দোকান আপনি সচরাচর কোথাও খুঁজে পাবেন না হয়তো বা, তো আমাদের জেলার মানুষের যারা বা শৌখিনতা হিসেবে বা শখ করে পাখি পুষে থাকেন, তাদের সবাইকেই এই দোকানের তথ্যটা দেওয়ার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। আপনারা চাইলে যে কেউ আইসে এখান থেকে পাখি ক্রয় করতে পারেন। এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলা শহরের আঙ্গারিয়া বাইপাস সড়কে, আঙ্গারিয়া বাইপাস সড়কে পথে এই পাখির দোকানটা। এই জায়গায় আপনি দেখতে পারতেছেন যে কত ধরনের পাখি যে আছে, মানে ভাই আসলে এই পাখির যে কিচিরমিচিরের যে শব্দটা আপনার মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি তৈরি করে দেবে। এই জায়গায় প্রচুর পাখির কিচিরমিচির শব্দ, যে শব্দটা শুনলেই মনে হয় মানে ইচ্ছে হবে যে না এখান থেকে পাখি নিয়ে বাসায় রাখি। এই যে রং বেরঙের পাখিগুলো দেখতেছেন, দেখতেই কত ভালো লাগতেছে। মানে আমি আসলে পাখি কেনার উদ্দেশ্যে যাওয়া হয়নি, কিন্তু দেখার পরে আমারও ইচ্ছা হইতেছিল যে আমি এখান থেকে পাখি এনে পাখি পুষি। আর এই জায়গায় অ্যাকুরিয়ামে আপনি দেখতে পারতেছেন তারা বিক্রির জন্য এই মাছগুলো রাখা আছে। গোল্ডফিশ আমি একটা নামে জানি, আর বাকি প্রজাতির নাম জানি না, কিন্তু দেখতে সব ধরনের সুন্দর সুন্দর মাছের এই জায়গায় ছানা আছে। আপনারা যদি অ্যাকুরিয়ামের জন্য মাছ নিতে চান, তাহলে সেটাও আপনি পারবেন, অ্যাকুরিয়াম বানাইতে হবে না। আপনি এই জায়গা থেকে মাছ ক্রয় করে নিয়ে আপনার অ্যাকুরিয়ামে বা আপনার যে জায়গায় ইচ্ছা আপনি পুষতে পারবেন। তো এই দোকানের এই মাছগুলা দেখতে যেমন সুন্দর, পাখিগুলা দেখতে যেমন সুন্দর, তার পাশাপাশি দোকানদারের আচরণও সুন্দর। তার সাথে আমাদের কথা হয়েছে, সে এই জায়গায় 6 বছর যাবৎ পাখির দোকান নিয়েই আছে, সে ব্যাপক পরিশ্রমী লোক, আস্তে আস্তে সে উন্নতি করতেছে। আর এই জায়গায় পাখির খাদ্যের যে ব্যাপারটা, আপনার যে কোনো ধরনের পাখির খাদ্য এই জায়গায় আছে, অনেক পরিমাণে পাখির খাদ্য আছে। আপনি যে কোনো মানে যে কোনো আইটেমের খাদ্য নিয়ে আপনি পাখিকে খাওয়াইতে পারবেন। আর এই দোকানটার স্পেসও অনেক বড়, আপনারা চাইলে এখান থেকে পাখি ক্রয় করে নিজে উপকৃত হইতে পারেন। এটা কোনো ভাই পেড প্রমোশন না, যে সে আমাকে স্পন্সর করছে তার জন্য তার মানে প্রশংসা করতেছে, এরকম না। আমার ভালো লাগলো যে আমাদের জেলায় এরকম বড় মাপের একটা পাখির দোকান আছে, যেটা হয়তো অনেকেই জানেন না যারা পাখি পোষেন। তাদের জানানোর উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা। এই যে এই সুন্দর পাখিগুলো, মানে কত সুন্দর তাদের রং, তাদের ডাক, যাক যারা পাখি পুষেন তাদেরকে আর এইসব কিছু বলার নেই। আপনাদের জাস্ট দোকানের তথ্যটা দেওয়ার জন্যই আমার আজকের এই এত কথা। এটা হচ্ছে ভাই ময়না পাখি। এই ময়না পাখিটা এক পিসেই আছে, পরে আরও আসতে পারে। তো ময়না পাখিটা কিন্তু ব্যাপক মানে বয়স্ক মনে হলো, যে একটু বড়সড়ই দেখা যায়, আর কথা শিখছে কিনা জানি না।
তো আপনি যদি কিনে নেওয়ার কথা শিখায় নেন তাহলে আপনি আপনার নাম ধরে রাখতে পারে। আর কবুতরের কালেকশন অনেক বেশি, অনেক ধরনের কবুতর আছে ভাই, আমি নাম জানি না, নাম বলতে পারলে আরও ভালো হইতো। সব ধরনের কবুতর আছে, সোজা কথা এটা বলা যায় আপনি যেই ধরনের পাখি কিনতে আসেন এই জায়গায় পাবেন, হতাশ হবেন না, এটাই সবচেয়ে বড় কথা। তো আমাদের জেলার জন্য এটা একটা সুনামের বিষয় যে না, আমাদের জেলায় বড় একটা পাখির দোকান আছে, যে কোনো সময় আমরা পাখি ক্রয় করার জন্য অন্তত পক্ষে ঢাকা যাইতে হবে না, এইটাই বলতে চাইতেছি। আর এই যে পাখির দোকানের ঠিকানা, নাম, নাম্বার সব দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে এই জায়গায় আসতে পারেন। ধন্যবাদ।